এই গরমে যখন মাছ মাংস কিছুই খেতে ভালো লাগে না, তখন আমরা ভর্তা ভাজির দিকেই বেশি ঝুঁকে থাকি। তাই আজ আমি ভর্তা রেসিপি নিয়ে এসেছি। নমস্কার বন্ধুরা, আমার রেসিপিতে থাকছে দারুণ স্বাদের ছোটো চিংড়ি ভর্তা। চলুন দেখে নেই এই ভর্তার পুরো রেসিপিটি। ভর্তার জন্য বেশ কিছু ছোটো চিংড়ি মাছ ধুয়ে বেছে নিয়েছি, এখন লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ হলুদ মাখানো চিংড়ি মাছগুলো এখনই ভেজে নেব। এই চিংড়ি মাছের ভর্তাটা সরিষার তেলে করব, তাই কড়াইয়ে পরিমাণ মতো সরিষার তেল দিচ্ছি। তেলটা বেশ গরম হয়েছে, চিংড়ি মাছগুলো দিয়ে ভেজে নিচ্ছি। এই চিংড়ি মাছগুলো অতিরিক্ত ভেজে শক্ত করে ফেলবো না, মাছগুলো ভাজা হবে তবে ভিতরটা নরম থাকবে। মাছগুলো প্রায় ভাজা হয়ে এসেছে, চিংড়ি মাছগুলো যেমনটা চেয়েছিলাম তেমনই হয়েছে, এখনই তুলে নেব। একই কড়াইয়ে আবার পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব। তেলের মধ্যে কয়েকটা শুকনো মরিচ দিয়ে ভেজে নেব। শুকনো মরিচটা ভাজা হয়েছে, এখনই তুলে নেব। এই তেলেই বেশ খানিকটা দেশি রসুন কোয়া দিয়ে ভেজে নেব। বেশ কিছুক্ষণ ধরে রসুন কোয়াগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এই অবস্থায় একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিটাও রসুনের সাথে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু নরম হলে কয়েকটা ভাঙা কাঁচামরিচ দিয়ে দিব। ভর্তার জন্য পরিমাণ মতো লবণ দিব। পেঁয়াজ রসুনটা ভাজছি, তবে অতিরিক্ত ভেজে কড়কড়া করে ফেলবো না। সব শেষে অল্প কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নেব। শিলপাটায় বাটার সুবিধার্থে সব কিছু আলাদা আলাদা করে ভেজে তুলে নিলাম। প্রথমে শুকনা মরিচের বোটা সারিয়ে বেটে নিচ্ছি। শুকনো মরিচগুলো বেশ সুন্দর করে গুঁড়া করে নিয়েছি, এখন ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে বেটে নেব। বেশ কিছু সময় ধরে চিংড়ি মাছগুলো বেটে নিয়েছি, এখন ভাজা পেঁয়াজ রসুন পাটায় নিয়ে একসাথে সব বেটে নেব। আরও কিছুক্ষণ সময় ধরে সব কিছু বেটে নিলেই হয়ে যাবে ভীষণ মজার ভর্তা। ছোটো চিংড়ি মাছের ভর্তাটা প্রায় বাটা হয়ে এসেছে। আমরা যারা রান্না করি ও এ ধরনের ভর্তা বানাই, সবাই তো আমরা জানি এই ভর্তাটা বানাতে কতটা সময় লাগে। ভর্তাটা বাটা হয়ে গেছে, এখন সবটা গুছিয়ে নেব আর বন্ধুদের দেখাচ্ছি। মোটামুটি বাটাটা বেশ ভালো হয়েছে আর ফিনিশিংটাও যথেষ্ট ভালো এসেছে। এখন হোটেল স্টাইলে ভর্তাটা চার ভাগে ভাগ করে গোল গোল করে নেব। প্রিয় বন্ধুদের একটু ডেকোরেশন করে দেখাই। শুকনা মরিচ, কাঁচামরিচ ও আস্ত ধনে পাতা দিয়ে ডেকোরেশন করছি, কেমন হচ্ছে জানাবেন। কিন্তু তৈরি হয়ে গেল ভীষণ মজার ছোটো চিংড়ি ভর্তা। এতক্ষণ ধরে ভর্তা রেসিপিটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।